এবার আরো কিছু সংবাদ এক নজরে। গাজীপুরের সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নলজানি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এশার নামাজ শেষ করে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দল থেকে মশিউর রহমান রাঙাকে বহিষ্কার করায় লালমনিরহাটে আনন্দ মিছিল করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা। বিকালে জেলা জাতীয় পার্টি অফিস থেকে আনন্দ মিছিল বের হয়ে তার শহর প্রদক্ষিণ করে, পরে শহরের মিশন মোড় এলাকায় প্রতিবাদ সভা করে নেতারা। পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ থেকে দুটি শুটার গান, 11 রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পঞ্চগড় 18 বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন বোধগাঁও বিওপি ক্যাম্প। রাতে বিজিবি আটোয়ারি থানা পুলিশের কাছে এগুলো হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বাগেরহাটের মোরেলগঞ্জে রোগীর মৃত্যুর ঘটনায় একটি ক্লিনিক সিলগালা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম গ্রিন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেন। অনুমোদন ছাড়াই চলছিল ক্লিনিকটি। কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অটোরিকশার ধাক্কায় এক শিক্ষার্থী আহতের ঘটনায় কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিকালে কুষ্টিয়া খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পরে মহাসড়কে গাছের টায়ার পুড়িয়ে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা। নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়ন এবং সাংবাদিক ও সংবাদ গণমাধ্যম কর্মী আইনসহ নানা দাবিতে মানববন্ধন করেছে বিএফইউজে। বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সড়কে বিএফইউজের উদ্যোগে এ মানববন্ধন হয়, পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।